আজকের এই ভিডিওতে পুরো একটা আলাদা ধরনের কম্পিটিশন দেখাবো। আলাদা ধরনের বলতে কি বোঝাতে চাইছি নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে, কারণ কম্পিটিশন তো হয় তোমরা জানো মুখোমুখি। আজকের এই মুখোমুখি কম্পিটিশনের মধ্যে একটা ব্যাপার আছে, দুটো সেট আপ কিন্তু দুই পাশে রয়েছে। এক পাশে কিন্তু এনএস মিউজিক রয়েছে, অপোজিটে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এম মিউজিক রয়েছে, যেটা কিন্তু নতুন সেট আপ। তো দুজনে কিন্তু সারাদিন ধরে সারা রাত ধরে কিন্তু অনেকের সাথে কম্পিটিশন করেছে, এম মিউজিকের সাথে কিন্তু এনএস মিউজিকের কম্পিটিশন হয়েওছে। তো এখানে দাঁড়িয়ে কম্পিটিশনটা হচ্ছে কেন, কম্পিটিশন পুরো যা ছিল সব সেট আপের কিন্তু শেষ হয়ে গেছে, তার সাথে কিন্তু লাস্টে এটা দেখার জন্য এখানে দাঁড়িয়ে দুজন কম্পিটিশন করছে যে দুজনের মধ্যে কে ভালো বাজালো, মানে কে হারলো আর কে জিতলো। এম মিউজিকের যে কমিটির ছেলেরা ওরা বলছে আমরা জিতেছি, এনএস মিউজিকের কমিটির ছেলেরা বলছে আমাদের সেটা ভালো আমরা বাজিয়েছি। তো এই জন্যই কিন্তু ঘুরে আবার দুজনের সামনাসামনি দাঁড়িয়ে কম্পিটিশনটা শুরু করা হয়েছে। দেখো দুজন কেমন বাজছে, একটা একটা করে বাজছে, এক একটা করে কিন্তু প্রেশার মানে বেস্টটা ফিল করা হচ্ছে, মানে কার প্রেশার কার বেস্টটা বেশি দুজনের কিন্তু এটা দাঁড়িয়ে সবাই ফিল করছে। কিন্তু একটা করে সেট চলছে, একটা করে সেট মাঝে মধ্যে বন্ধ হচ্ছে। ভালো করে শুনে দেখো, তোমরা বুঝতে পারবে কেমন লাগছে, তোমাদের মধ্যে মনে হয় যে কোন সেট আপটা ভালো বাজছে সেটা কিন্তু নিচে কমেন্ট করে জানাবে। তো বলো তোমরা যে কোন সেট আপটা কিন্তু ভালো বাজছে, দেখতে থাকো, কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না। বলো I'm not going to be able to do that.